গত সপ্তাহে প্রতিদিন পর পর বইমেলায় যাওয়ার জন্য ব্লগ যে এডিট করে পোস্ট করব সেটার আর আমার ফুরসতি হয়ে ওঠেনি। এখন যে ব্লগটা শুরু হতে চলেছে সেটা ওই কদিনের মধ্যেই একদিনের ব্লগ। ব্লগটা শুরু হওয়ার আগে চলো তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করি। হ্যালো মাইনি, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তাহলে চলো দেখতে থাকো বইমেলায় আমরা কি কি করেছি। বইমেলাতে ঢুকতেই প্রথমে এখানে একটা আচারের দোকান দেখতে পাবে, যেখান থেকে কালকে আমরা বাঁশের আচার কিনেছিলাম। কি কিনবি তুই? কি আচার কিনবি? কি আচার কিনবি? আমাদেরকে দিবি না তাই লোকাচ্ছিস, তাই না? চালতা কুল সব শুনে নিয়েছি। প্রদীপ এখানে নিয়ে নিয়েছে প্রথমে ঢুকতেই কুলের আচার। আর কি নিয়েছিস? একটাই। এখানে আরো অনেক রকমের আচার পাওয়া যাচ্ছে। এইটা হলো বাঁশের আচার। অন্বেষার সদস্যরা কি করছে দেখো। আর সব থেকে ভালো কথা হচ্ছে অন্বেষার একজন সদস্য রাজদীপ সোম আমার জন্য একটা জিনিস নিয়েছে, যে এই কৌটোর মধ্যে, এই কৌটোর মধ্যে কি আছে আমি জানতে চাই। কি আছে জানিস? কালকে এটাতে খেয়েছে তরকা ভাত। আচার আচারটা কি জটটা আছে দেখি। ঝগড়া শুরু হয়ে গেছে অনেক সদস্যদের মধ্যে দেখো। আর এইটা এইটা আমি সত্যি কথা একটা বলে দিচ্ছি, দাঁড়াও, এরা রোজ দিন এখানে কেন আসে তোমরা জানো? কেউ স্যার কালকে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় বলছে এখানে তো কোনো মেটেরিয়ালিস্টিক কোনো ব্যাপার নেই, তাহলে সবাই কিসের টানে আসে বলতো রিয়া? আসলে স্যারও তো জানে না, কিন্তু স্যার হালকা আন্দাজ পাচ্ছে এরা এখানে একটা ঠেক বানিয়েছে, এখানে এরা একটা ঠেক বানিয়েছে, রোজ দিন আসবে হালকা গল্প গুজব করবে, এদিক সেদিক একটু দেখা দেখি চলছে। চিন্তা করে লাভ লাভ নেই। কেমন তোর ওটাও কেনা আচার? একই স্বাদ দুটো? না না, একটা আচারের মশলা আছে, সেই মশলাটা দিলে না একই স্বাদ হয়। আচারের মশলা আমার তৈরি করা সম্পূর্ণ, সেটাই বলছি, সেটাই তো বলছি, সব জানে। তাহলে দেখছিস ছেলেটা কত পাচ্ছে না, আমি এক্ষুনি তৈরি করে দিচ্ছি। তুই ভালো মতন জানি আমি ওখানে আনতে পারবো না, তাই এসব কথা কে বলেছে? চলো আমি টাকা পয়সা দিচ্ছি, 500 টাকা আছে, সামনে দাঁড়া কাজে দেবো, সামনে দাঁড়া। এবার বুঝতে পারছো তো মানে এখানে ব্যাপারটা কি হয়? এটা হলো এক ঝলক, এটা যে এক ঝলক। এবার আরো আসতে আসছে ব্লগে। কোন খেলো কার কোন খেলো খেলা বোঝা মুশকিল। বলছে ছোটবেলা আমি এটা টিপতাম, এখন এটা টিপ। কি এটা ভালো লাগে টিপতে? ভালো লাগে হরেন পক পক। তো এটা খাওয়া যাক, এবার দেখি রাজ কেমন বানিয়েছে। আজকে আচার ব্লগ হচ্ছে, আচার ব্লগ, আচারের রিভিউ ব্লগ। এইভাবে খাওয়া যাবে না, এইভাবে খেতে খাওয়া শিখতে হয়। আহা ভালো হয়েছে, অনেকদিন পরে আমের আচার খাচ্ছি। লোকজন পিছন দিয়ে যাচ্ছে, ভাবছে এরা স্টল খুলে খাচ্ছে কেন, কোথাও খেতে পারে না, এখানে খেতে এসেছে। হরেন পক পক বাজিয়ে দিল। ওকে দেখা, ওকে দেখা। এই তুই খেলি না কেন রে? তোর যাতে তোর আবার পরীক্ষা কালকে। আমি আমার কাল পরীক্ষার জন্য না, আমি তোমার নিমকি খাবো। ও নিমকি, আই লাইক নিমকি।
আমি ওদের জন্য নিয়ে এসেছি হলো নিমকি। তাহলে রাজের জন্য এনেছি এটা, এটা রাজের জন্য এনেছি, ঝামেলা করবি। ওইয়া বললে, ওইয়া বললে হবে না, যাহা তোমার তাহাই আমার, ওইয়া বললে হইব না। এই এটা কিন্তু সবার জন্য, বিশেষ করে ওর, বিশেষ করে লাস্ট একটুখানি দিয়ে দেবো, প্যাকেট সমেত হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসেছে মেন কাজে, এখন বই সাজাচ্ছে। আগে পেট পুজো, তারপর সব পুজো। শুকিস না, ওটা দেওয়া হবে। দুটো ফুলের বুকে চলে এসেছে আজকে, যারা কুইজ করাবে তাদের জন্য, তার সাথে দুটো মেমেন্টোও চলে এসেছে। স্যার এখানে পোস্টারটা লিখতে শুরু করে দিয়েছে। তো আমি কিছু দিয়ে দিলাম, আবার স্যার বলছে নে আমিও দিয়ে দিচ্ছি, আর এরা তো এদিকে মজা নিচ্ছে। আমি যেভাবে ফলটা সামলাচ্ছি, আমি যে একটা পত্রিকা বিক্রি করলাম, সেটা আমি আমি করে দিলাম। এইভাবে ব্যবসা করতে হয়। তো দেখেছি লোকটা আমার থেকে শেখ। তুই দেখবি চার্চের মোড়ে দেখবি হোটেলগুলো আছে, হ্যাঁ হোটেল কেবিন বাবা কেবিন এরকম করে ডাকে। তো তুই সেটাই করছিলি, কিন্তু ভেতরে রান্না করা সার্ভ করা একটু অন্য লোক। ঠিক আছে, তুই আর বলিস না, আমরা করলাম। ঠিক আছে, চোখ মারছে কেন, চোখটা মারছে কেন, এ তোকে ভালো লেগেছে। ঘড়িতে এখন বাজে 5:40, আমরা সবাই রেডি। আমাদের একজন কুইজ মাস্টার এসে গেছে সামনে, হাতে আমার ফোন চলে এসেছে স্যারের, আমার লাইভের দায়িত্ব, এরা সবার বই বিক্রির দায়িত্ব। কিন্তু আমি ওদের শিখিয়ে দিচ্ছি বিজনেস স্ট্র্যাটেজিটা। যাই হোক, এখন ওদিকে যাবো ওই স্টলে। আমরা যদি আমার বিজনেস স্ট্র্যাটেজি শুরু করি, বই 2 মিনিটে সব বিক্রি হয়ে যাবে। সেটা শুরু কর, 8 দিন হয়ে গেল এখনো শুরু করতে পারেনি। 2 দিন আছে, লাস্ট মিনিট আমাদের প্রশ্নের প্যাটার্ন কেমন আপনি জানতে পারবেন, শুধু এই আগুনটা ধরিয়ে, মানে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে, শুধু ঘিটা ঢেলে দিচ্ছি, ব্যাস আমরা দাও দাও করে চলে চোখ বন্ধ, চোখ মারাটা বন্ধ করতে বল। তুই মেরেছিস এটা, আমি না, তুই তিনখানা মেরেছি। ভালো করে প্রীতম সেন আমাদের আরেকজন সক্রিয় সদস্য, পুষ্পস্তবক হাতে তুলে দিচ্ছেন সৈকতে। ক্ল্যাপ প্লিজ, থ্যাংক ইউ। শ্রী প্রদীপ কুমার পাল, কিছু বলাই বাহুল্য প্রদীপ সম্পর্কে, আমাদের অন্বেষার তরফ থেকে একটি স্মারক তুলে দেওয়া হলো সৈকত সামন্তের হাতে। আমাদের মিডিয়া সেন্টারে কুইজ তো সেই 5:45 থেকে শুরু হয়ে গেছে, হঠাৎ এনার মাথায় কি ভূত চেপেছে আমি জানি না, ইনি এখন পল সায়েন্স নিয়ে প্রশ্ন করতে বসেছেন। স্যারকে বললো স্যার আমিও কুইজ করাবো, তো ওর মনে এখন জোশ এসে গেছে, তো এখনো প্রশ্ন করতে বসেছে, জানি না কি প্রশ্ন করবে, মাধ্যকে বাড়ি যাবো কিনা সেটাও জানি না। এনিওয়ে ওখানে বেশ ভালোই কুইজটা জমে গেছে, চলো একবার লাইভ কুইজ ওখানে, জানি তো চল লাইভটা করো, লাইভ হচ্ছে ওখানে, আমি চালু করে দিয়ে এসেছি। লাইভের মধ্যে এখানে ব্লগ করলে হয়, হ্যাঁ হবে, সব করতে হবে জীবনে, না একটাই জীবন। গানে অ্যালবামও বার করেছেন যার নাম হচ্ছে রেস ডে, ওয়াজ দ্য ক্রিকেটার, সে ক্রিকেটার কে মনে করা হতো, তিনি ভারতের বিরল প্রতিভার মধ্যে একজন তার সময়ে। নতুন নতুন কাউকে পাই নাই দেখি, সবাই উত্তর দিয়েছে নতুন কাউকে। কপিল দেব নয়,
কার লেখা আগেই বলে রাখি, অন্বেষার একটা ট্যাগলাইন আছে, প্রশ্নগুলো সহজ উত্তরও তো জানা। দ্য ল অ্যান্ড লয়ার্স কার লেখা? সবাই পরিচিত আমরা তার সাথে, সবাই, তাকে ছাড়া ভারতবর্ষ অচল বর্তমানে। তুমি হাত তুলে যা, তুমি বলো। বি আর আম্বেদকর? না, বলো বলো একটুখানি। লাস্ট অপশনটা দি। 1938 সালে এবং 1939 সালে পরস্পর দুবার কংগ্রেসের সভাপতি আমি। ১৯৩৮-১৯৩৯ দুটোই নেতাজি সভাপতি ছিলেন। শেষ হয়ে গেছে, স্যার পাঠিয়েছে চা নিতে, তো এই দোকানে চা নিতে চলে এসেছি। ১০০ টাকার চা নেব। চা এখানে আমাদের রেডি হয়ে গেছে, আর কাকা এখানে ঢেলে দিচ্ছে কেটলির মধ্যে চা। এখন শুধু লগনটা শুরু হবে, খালি দেখো এখানে একটা ওদের এখানে একটা আনন্দ আশ্রম গান করা শুরু করেছে। রাজা খুবই কষ্ট পাচ্ছে, কারণ রাজার গার্লফ্রেন্ড এখন আমার সাথে ঘুরছে। কিন্তু কিন্তু কথা বলি, আজকে কিন্তু কুইজ করাতে করাতে আমি দেখেছি খারাপ ভাবে নিস না, জ্যামিতি ভাবে অনেক সময় বলতো না। আমরা আমরা রাত্রিবেলা এর থেকে অনেক পোজ দেখি, তো সেইটা সেটা থেকে আমরা মানে জ্যামিতি কিছু পোজে পোজে ওর যা পোজ, এ এ এ কি সব দেখাচ্ছো? 45 দেখাচ্ছে, যে 45 অ্যাঙ্গেল জানিস কে পড়েছি? অঙ্কে কম্পাস গর্ব নিয়ে বলতে পারি, অঙ্কে আমি পাস করেছি 35 স্কোর। 35? হ্যাঁ, সে আমিও 6 পেয়েছি। এখানে বসে ওয়েব সিরিজ বলা ভালো, বইমেলার প্রথম বছরের প্রথম দিন থেকে আছি। 2009 বইমেলা যখন শুরু হয়, প্রথম বছর থেকে অন্বেষা এখানে কুইজের দায়িত্বে, সুতরাং বইমেলার প্রথম বছর প্রথম দিন থেকেই আছে। আর এবছর আমাদের অন্বেষার এখানে স্টল আছে, স্টল নাম্বার 66-66। সেখানে আমাদের রোজ স্পট কুইজ চলছে, রোজ সন্ধেবেলা 7 দিন পরপর হয়ে গেল বিভিন্ন বিষয়ের উপর, আর 2 দিন বাকি। এই 2 দিনও স্পট কুইজ হবে, তাছাড়া কালকে বইমেলার যে অফিসিয়াল কুইজ, ওপেন ডোর কুইজ, সেটা কালকে বেলা 12টায় শুরু হবে। কুইজ প্রেমীদের সবাইকে স্বাগত জানাচ্ছি অন্বেষা কুইজ ক্লাবের তরফ থেকে। কন্যা এসে যে বইমেলায় তো আমার সাথে দেখা করলো, বল এন্ড আমরা এখন ঘুরছি দেখি বইমেলা আসে মানুষ বই কিনতে বই পড়তে। আমি এসে দুটো কারণে, ওটা দেখা করতে আর আমার দিদির পারফরমেন্স আছে সেটা দেখি, ছেলে দেখতে আসি ওটা এখন কম দেখছি। ও আচ্ছা, বয়স বাড়ছে তো? বয়স বাড়ছে নাকি রাজ? বয়স বাড়লে কি মানুষের প্রেম প্রেমের ওপর থেকে কি আকর্ষণ কমে যায়, ইচ্ছা কমে
কিছু বলবি ভাই? না আর এপিসোডে নয় এক্সপেরিয়েন্স ওই তুই কি ইংলিশ মিডিয়ামে পড়াছিস ভাই? এক্সপ্রেশন বলছি ও আচ্ছা এক্সপ্রেশন দেব তুই আবার ইংলিশ মিডিয়ামে পড়ছিস না হ্যাঁ এক্সপেরিয়েন্স এর কথা দাদা বললো যে আগে আসতাম হ্যাঁ মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিরিয়ানির মানে মাংসের আইটেম থাকতো বিরিয়ানির মধ্যে থাকতো আর সেটা মটনই বারবার যেত কিন্তু এখন আগে বিরিয়ানি ভোকা ছিলাম হ্যাঁ তো কিন্তু এখন আমি যেহেতু ভেজ খাওয়া শুরু করেছি মানে তিন মাস হলো নিয়ে ভেজ খাওয়া করে আসলাম চাউমিন শুধু অর্ডার করছি তো দাদার সেটা চোখে পড়েছে দাদা আজকে জিজ্ঞাসা করলো বলছে নাকি আমি আগের থাকতে অনেক হ্যান্ডসাম হয়ে গেছি বলো তোরাই শুধু বুঝলি না আমাকে দেখ দাদা বুঝলো তোরা বুঝলি না দাদা তো কেউ বুঝলো আমার খাবারটা আমি নিয়ে চলে আসবো কিন্তু খাবো ঠিক আছে হ্যাঁ আমার ব্লগিং চ্যানেল আছে এটার জন্য তো ভয় পাচ্ছি আমি ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই আর রইলো বাকি আমি চাউমিন বাটিতে করে বাড়ি নিয়ে যাবো কোনো মানে হয় কথাবার্তা গুলো হ্যাঁ তোদের যদি মনে বিরিয়ানি থাকে তোরা মন খুলে বলতে পারিস জীবনে একটু নন ভেজের দরকার আছে সবসময় ভেজ ওই তো নন ভেজ দরকার ছিলাম তো প্রত্যেকদিন একটা করে গ্যাসের ট্যাবলেট খেতাম এখন ও ওইরকম করলে তো হবে আমি তো খাই না আমি গ্যাসের ট্যাবলেট খুবই কম খাই আমি খাইই না আমি প্রচুর জল খাই জল খেতে হবে তাহলে মটন বিরিয়ানি ক্যান্সেল চাউমিন খা আর এক বোতল জল খেয়ে বাড়ি কেন ওর কেউ পারেনি আবার বাড়িতে গিয়ে আবার রাজদীপ ফোন করেছে হ্যালো নাকি অন্য কিছু খাওয়া হবে আবার তো এই যে আমাদের চাউ চলে এসেছে এক চাউ আর ওই যে খাচ্ছে ওদিকে ভেজ চাউ কেমন লাগলো আজকের এই বইমালার ব্লগটা ডেফিনেটলি কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও যদি ব্লগটা ভালো লেগে থাকে আর যদি তুমি ব্লগটা এখনো অবধি দেখে থাকো ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও যদি ব্লগটা খুব 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 ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করে দিও অ্যান্ড এখনও যদি মাইনির নতুন সদস্য না হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো আনন্দ থেকো বাই